দর্শক, আমাদের সাতক্ষীরা জেলা কলার উপজেলা সামনে থানার সামনে আপনারা রোডের অবস্থা দেখেন। এই রোডটা কি অবস্থা দেখেন, এটা আন্তর্জাতিক রোড, দুই বর্ডারের রোড, আপনার ভোমরা বেনাপোল বর্ডারের রোড, এটা হলো বর্ডারের রোড আপনারা দেখেন। অথচ এখানে কোনো নেতা বা কোনো প্রশাসনের কোনো উদ্যোগ নেই যে রোডটা করবে। আপনারা দেখছেন, দেখেন মেন রোডের উপরে ইট সলিং বসানো। হ্যাঁ, দেখেন দর্শক, ভাঙাচুরা রোড দেখেন আপনারা, দেখেন রোডটা, দেখেন শুধু রোড। আমি হেঁটে যাচ্ছি, দেখুন রোডের অবস্থা, আপনার রোডটা দেখেন, আরো আমি আপনাদের ই করব। দেখেন এখানে গর্ত, সব গর্ত, কোনো রাস্তায় সমান নেই। তো দেখেন এইটা হইলো আমাদের কলরোয়া থানা। দেখেন দেখুন দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন এবং দেখুন রোডের কি অবস্থা। এই হলো আমাদের রোড। হ্যাঁ, এটা আমাদের উন্নয়নশীল দেশ, যেটাকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। আমি আইনের বিপক্ষে না, আমি আইনের পক্ষে, কিন্তু শুধুমাত্র আমি একটু এটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে কর্মকর্তা নেতারা কি করে, এগুলো কি ওনাদের চোখে পড়ে না? আপনারা দেখতেছেন রোডের অবস্থাটা, দেখেন রোডটা অনেক ছোট কিন্তু এখানে জ্যাম অনেক বেশি। দেখুন আরো একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন রোডের হালচাল, দেখুন গর্ত গাড়া, দেখুন দেখুন পানি বেঁধে আছে, মেন রোডে পানি বেঁধে আছে। দেখুন দর্শক, এখানে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এই রোডটা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এটাকে সংস্কার করতে এবং এর কাজটা করতে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমি মোহাম্মদ রাহানুর রহমান আপনাদের সাথে আছি, এরপরে আমি আরও আপনাদের ভিডিও দেখাবো।